ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি, এটি ছিল এবারের বিশ্ব ডিম দিবসের স্লোগান। কিন্তু ডিমের যে দাম, তাতে প্রতিদিন খাওয়ার চিন্তা করাই দায় হয়ে পড়েছে। বাজারে ডিম খাওয়া এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছে গেছে। এক হালি ডিমের দাম কখনো 52 থেকে 55, কখনো 60 টাকায় গিয়ে ঠেকছে। এতকাল হাতের নাগালে থাকা ডিম হঠাৎ যেন পাখা গজিয়ে ইচ্ছে মতো উড়ে বেড়াচ্ছে। গত এক সপ্তাহে ধারাবাহিকভাবে ডিমের দাম বাড়তে দেখা গেছে। সরকারের বেঁধে দেওয়া 48 টাকা হালিতে ডিম কেনার অভিজ্ঞতা হয়েছে, এমন ক্রেতা কোথাও খুঁজে পাওয়া যায়নি। কেন ডিমের দাম এমন লাগামহীন তার ব্যাখ্যাও মিলছে না। ব্যবসায়ীরা নানা অজুহাত দেখালেও কর্তৃপক্ষ চুপ। বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, কোথাও ডিমের নির্দিষ্ট কোনো দাম নেই। এক বাজারে যদি 55 টাকা হালিতে কেনা যায়, তো অন্য বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা হালিতে। গত 6 অক্টোবর ফার্মের বাদামি ডিম বিক্রি হয়েছে 50 টাকা হালিতে, বাজারে বিক্রি হচ্ছে 55 থেকে সর্বোচ্চ 60 টাকায়। অবশ্য কারওয়ান বাজারের মতো দুই একটি বাজারে তুলনামূলক সামান্য কমে ডিম বিক্রি হতে দেখা গেছে, যদিও পাড়া মহল্লায় এখন এক এক দোকানে ডিমের এক এক দাম। এক পিস কিনলে দাম একরকম, হালিতে আরেক, আবার ডজনে গিয়ে অন্য হিসাব। এতই অস্থির অবস্থা যে ডিমের আসল দাম কত তার সঠিক উত্তর পাওয়াই কঠিন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।